জন্মাষ্টমী, এই ভাদ্র মাসের এই অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মেছিলেন আমাদের তারণকর্তা, আমাদের পালনকর্তা কৃষ্ণ, যার নামের মধ্যে আমরা পাই মধ্যে আমরা পাই স্নেহ, আমরা নামের মধ্যে পাই জগৎকে পালন করার ধর্ম। আজকে তার জন্মদিনে আমরা তার নাম গান করব। আর এই কাজটি করার জন্য আমাদের সঙ্গে আজকে যাকে পেয়েছি আমরা অত্যন্ত আপ্লুত, এরকম একজন মানুষ আমাদেরকে সময় দিয়েছেন, তিনি হলেন অধ্যাপক সুমন ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। কীর্তন সম্রাট বলা হচ্ছে এই মুহূর্তে ওনাকে। ওনার কাছ থেকে আজকে নাম গান শুনবো, কৃষ্ণ নাম গান। আর সহযোগিতায় যারা রয়েছেন, আমাদের সঙ্গে আরেক শিল্পী রয়েছেন সুমন ভট্টাচার্যকে সহযোগিতা করার জন্য, সৌমেন ভট্টাচার্য। তো শুরু হোক। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধেতায় কৃষ্ণায় ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণাঙ্গ বর্ণনাময় একটি শ্লোক শ্রীপাদ সনাতন গোস্বামী বলেছেন প্রতিদিন প্রভাতে স্মরণীয়, সেই শ্লোকটি স্মরণ করি আমরা প্রবেশ করব আমাদের বিষয়ে। জয়তি জননী বাস দেবকী জন্মবাদ যদুবর পরিষদ স্বৈর দুর্ভির সন্নধর্মম স্থিরচর বৃজি নগ্নম স্থিরচর বৃজি নগ্নম সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাম বর্ধয়ন কামদেবম জয়তি জননী বাসো জয়তি জননী বাসো জয়তি জননী বাসো। এখানে জন মানে জীব, জন্ম হয় যার সেই হচ্ছে জন, অর্থাৎ জীব। জীবের হৃদয়ে যিনি বাস করেন তার জয় হোক। জয়তি জননী বাসো দেবকী জন্ম বাদো, দেবকীর গর্ভে জন্ম বলে প্রবাদ। আচ্ছা প্রবাদ কেন বললেন? আমরা তো জানি দেবকী মায়ের গর্ভেই শ্রীকৃষ্ণের জন্ম, প্রবাদ বললে আবার একটা থিংস থেকে যাচ্ছে না? বলছি এখানে প্রবাদ বলা এই কারণে যে যদি বলা হয় ভগবানের জন্ম হয়েছে তাহলে ভগবানের মৃত্যুও স্বীকার করতে হবে, কারণ তুমি আলো স্বীকার করলে অন্ধকার স্বীকার করতে বাধ্য। তাহলে আমি যদি বলি ভগবান জন্মালেন তাহলে ভগবান মরলেন, এটাও স্বীকার করতে হবে। আসলে ভগবানের জন্ম মৃত্যু বলে কিছু হয় না, আবির্ভাব এবং তিরোভাব হয়। ভোর পাঁচটার সময় যদি কেউ সূর্য উদয় দেখে বলে যে এখন সূর্য জন্মালো, সে কি ঠিক বলছে? সূর্য আগেই ছিল কিন্তু তার চোখের সামনে পাঁচটার সময় ধরা দিল। ঠিক তেমনি ভগবান আগে থেকেই আছেন, যখন ভক্তের চোখের সামনে ধরা দেন তখন ভক্ত তাকে জন্ম বলে মনে করে। তাই সূর্যের যেমন উদয় এবং অস্ত তেমনি ভগবানের আবির্ভাব এবং তিরোভাব জন্ম মৃত্যু নয়। আজকে সেই আবির্ভাবের দিন। জয়তি জননী বাসো দেবকী জন্মবাদো, দেবকী জন্মবাদো যদুবর পরিষদ, যদু বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী, সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী এই জন্য যে শ্রীকৃষ্ণ যা যা করেছেন তার পূর্ণতম মাত্রায় করেছেন। তিনি যখন পড়াশোনা করেছেন 64টা বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যা গ্রহণ করেছেন সন্দীপনী মুনির আশ্রমে। তিনি যখন প্রেম করেছেন প্রেমের পরিপূর্ণ রূপ আস্বাদন করেছেন। তিনি যখন সংসার করেছেন সব থেকে বড় সংসার করেছেন। তিনি যখন রাজনীতি করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ রাজনীতি করেছেন। সৎ অথচ দুর্বল পাণ্ডবকে জিতিয়ে দিয়েছেন অসৎ ভয়ঙ্কর শক্তিশালী কৌরব সেনার বিরুদ্ধে। এবং তিনি যখন শক্তি প্রদর্শন করেছেন সর্বশ্রেষ্ঠ শক্তি প্রদর্শন করেছেন, গিরিগোবর্ধন পর্বত বাঁ হাতে তুলে দেখিয়েছেন। কাজেই যদু বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনের অধিকারী, যদুবর পরিষদ
স্বৈর দর্ভি রস্যন অধর্মম, নিজের হাত দিয়ে যিনি অধর্মকে দূর করে চলেছেন। শুধু তাই নয়, স্থিরচর ব্রিজি নঘ্নম, স্থিরচর ব্রিজি নঘ্নম, স্থির মানে স্থাবর, চর মানে চলমান অর্থাৎ জঙ্গম, স্থাবর এবং জঙ্গম উভয় প্রকার প্রাণীরই তিনি দুঃখ দূর করেন। এবং এই পর্যন্ত ভগবানের সর্বসাধারণের সার্বিক বর্ণনা, বাহ্যিক বর্ণনা। এবার ভগবানের অন্তরঙ্গ বর্ণনা দেওয়া হচ্ছে, যে সুস্মিতা শ্রী মুখেন, তার মিষ্টি মুখের হাসি দিয়ে ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম, ব্রজবাসী গোপীগণের কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে শতগুণে বর্ধিত করে চলেছেন। সুস্মিত শ্রীমুখেন ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম, জয়তি জননিবাসো, জয়তি জননিবাসো, জয়তি জয়তি দেব দেবকী নন্দনসো, জয়তি জয়তি দেব দেবকী নন্দনসো, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণী বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গম, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গম, জয়তি জয়তি পৃথ্বী ভারনাশো মুকুন্দ, জয়তি জয়তি পৃথ্বী ভারনাশো মুকুন্দ। এই পৃথিবীর ভার নাশ করার জন্য যুগে যুগে যিনি আবির্ভূত হন, সেই মেঘের মতন শ্যামল কমলাঙ্গ শ্রীকৃষ্ণের জয় হোক, জয় হোক। তাই বাংলার বৈষ্ণব পদকর্তা শ্রী গোবিন্দ দাস বলছেন, এই শ্রী গোবিন্দের শরণ মনন প্রতিনিয়ত করো ভাই, ওরে মন প্রতিনিয়ত তার শরণ মনন কর। ভজহু রে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণারবিন্দ রে, ভজহু নন্দন অভয় চরণারবিন্দ রে, কেন দুলহ মানুষ জনম সৎসঙ্গে, দুর্লভ এই মনুষ্য জনম স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজাহ কৃমিণাং রুদ্রলক্ষাশ্চ দশলক্ষাশ্চ অণ্ডজাঃ ত্রিংশলক্ষা পশুনাং চ চতুর্লক্ষাশ্চ মানবাঃ। 2,00,000 বার গাছপালার জন্ম হয়, 9,00,000 বার জলের মধ্যে জন্ম হয়, 11,00,000 বার পোকামাকড়ের জন্ম হয়, 10,00,000 বার ডিমের মধ্যে জন্ম হয়, আর 30,00,000 বার পশু জন্ম, এইরকম 80,00,000 জন্ম পার করে 4,00,000 মানব জন্ম। তা যদি হরিশরণ না করলে আবার তো সেই সংসার চক্রে ঘুরে আসতে হবে। দুলহ মানুষ জনম সৎসঙ্গে, আরহ এ ভব সিন্ধু রে, তরহ এ ভব সিন্ধু রে, তরহ এ ভব সিন্ধু রে, ভজ রে মন শ্রী নন্দন নন্দন অভয় চরণারবিন্দ রে, শীত পাত বরিখনে এ দিন জামিনে জাগিরে,
শিশিরা বসন্ত পুনরায়াতঃ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতকাল বসন্তকাল একের পর কাল এসে কাল কেটে যাচ্ছে আর আমরা কি করছি বিফলে কৃপণা দুর্জনের সেবাই করে চলেছি বিফলে সে বিনু কৃপণা দুর্জন বিফলে সে বিনু কৃপণা দুর্জন কেন চপল সুখ লব লাগি রে চপল সুখ লব লাগি রে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ অরবিন্দ দে অনেকে বলতে পারে কি দরকার মশাই আমার ওই কৃষ্ণ ভজনের আমার আত্মীয় স্বজন আছে তারা আমায় দেখবে ব্যাংকে টাকা পয়সা আছে টাকা পয়সা আমায় দেখবে এই কৃষ্ণ দেখবে বলে শোনো ভাই নিজের নিঃশ্বাসে বিশ্বাস নেই আর তুমি আত্মীয় স্বজন টাকা পয়সার কথা বলছ এ ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পরতিতরে আমাদের অবস্থা কেমন কমল দল জল জীবন টলমল কমল দল জল জীবন টলমল কমল দল জল কমল দল জল পদ্ম পাতার উপরে জল যেমন টলমল করে তেমনি দেহরূপী পদ্ম পাতায় আমাদের প্রাণ জল টলমল করছে কমল দল জল জীবন টলমল তাহলে করবো কি ভজহু হরিপদ নিতরে ভজহু হরিপদ নিতরে বাহ কেন ভজবো তা তো বুঝলাম কিন্তু ভজনের উপায়টা কি কেন শ্রীমদ ভাগবত সপ্তম স্কন্ধে প্রহ্লাদ বলে দিয়েছেন শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যমাত্মনিবেদনম শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসিরে গোবিন্দ দাসে অভিলাষিরে আহ গোবিন্দ দাসে অভিলাষিরে 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 ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার অসাধারণ অসাধারণ মানে এইভাবেই হয়তো কৃষ্ণ নাম করতে হবে আমরা তো জগৎকে তারণকর্তা হিসেবে তাকে দেখি তো আমার মনে হয় আমাদের নিজেদের আত্মতারণও তার হাতে সঁপে দিতে হবে যে আমরা আবার পরের নিবেদনে যাব তো আজকের যে শুভ দিন বিভিন্ন রূপে তিনি তো আসেন
তো আজকের দিনে যে এসেছিলেন ভগবান, ভগবান যদি মাঝে মাঝে নেমে না আসেন, অনেকে বলে না যে ভগবান সবসময় গোলকে একটা এয়ার কন্ডিশন ঘরে থাকবে, সে কেন নিচে নেমে আসবে? সমস্ত সুখ তাদের জন্য। হ্যাঁ, সেই আর কি, মানে আমি সাধারণভাবে বলছি একটু, যে যেসব সুখ মানুষের পাবার কথা নয় সেই সুখে তিনি ডুবে রয়েছেন গোলকে। কিন্তু বৈষ্ণবের দর্শন হলো এই যে গোলকের ভগবান যদি ভুলোকে নেমে না আসেন তাহলে তাকে আমি প্রেমময় বলবো কোন হিসেবে? মনে করুন পাঁচতলা ঘরের উপরে একজন মা জননী বসে আছেন, হোক তিনি রাজকন্যা, তিনি বাচ্চার মা তো। এবার তিনি এসি ঘর থেকে জানলা দিয়ে দেখছেন যে তার ছেলে স্কুল বাস থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল, হাঁটু থেকে রক্ত বেরোচ্ছে। তখন সে কি ওই পাঁচতলার উপরে এসি ঘরে বসে থাকতে পারবে? ছুটে সে তখন লিফ্টেরও, লিফ্ট যদি খারাপ থাকে ছুটে নামবে, নেমে সেই বাচ্চা ছেলেটিকে কোলে নেবে, তবে তো সে মা, আর তা না হলে কিন্তু তাকে মা অন্তত বলা যাবে না। তাই কবিগুরু রবীন্দ্রনাথ সেই কথাই বলছেন যে তুমি যদি নেমে না আসতে তাহলে তুমি যে আমায় ভালোবাসো সেটা প্রমাণ হতো না, আর আমি যদি তোমার প্রতি এই শ্রদ্ধাটা জানাতে না পারতাম তোমার ভালোবাসাটাও সম্পূর্ণ হতো না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। তুমি যদি নেমে না আসতে দয়াময় প্রেমময় তোমাকে বলতে পারতাম না, আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। বৈষ্ণব শাস্ত্রে বলে যে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা হয় তাই ফল ধরে। তা আমার জীবনে যে বিভিন্ন ঘটনা সেটা তোমার ইচ্ছাতেই চলছে, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গেছে। এবার তুমি বিশ্বব্রহ্মাণ্ডের রাজা, তবুও আমার জন্য কখনো মৎস্য হয়েছ, কখনো কূর্ম বরাহ নৃসিংহ, আজকের দিনে তুমি কৃষ্ণ রূপে নেমে এসেছো আমারই জন্য। তাই তো তুমি রাজার রাজা হয়ে, তবু আমার হৃদয়ে লাগি, ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত আছো জাগি, নিত আছো জাগি, সারাক্ষণ জেগে আছো। ছ মাসের শিশু যদি মায়ের কোলে ঘুমায় সেই মা কখনো ঘুমোতে পারে না, এই বোধহয় ছেলের মুখে মাছি বসলো, এই বোধহয় মুখে মশা বসলো, ওই চিন্তায় মায়ের আর ঘুম হয় না, কিন্তু ছেলে দিব্যি ঘুমোচ্ছে। তো তোমার উপর শরণাপন্ন হয়ে আমি দিব্যি ঘুমাচ্ছি, কিন্তু তুমি নিত্য আছো জাগি। তাই তো প্রভু যেথায় এলো নে, সেখায় পূর্ণ প্রকাশী
অনেকে বলেন আরে মশাই রাম হয়েছে সেই হাজার হাজার বছর আগে, শ্রীকৃষ্ণ এসেছেন হাজার হাজার বছর আগে, বুদ্ধদেব এসেছেন আড়াই হাজার বছর আগে, চৈতন্যদেব 500 বছর আগে, এখন অবতার কই? তো অবতার রূপেই যদি তিনি আসবেন কই, চোখের সামনে তো দেখতে পাচ্ছি না। বলে শোনো ভাই, ভগবানের প্রেম কেমন সেটা বুঝতে গেলে সবসময় অবতার খুঁজে বেড়ানোর দরকার নেই। একজন নিষ্ঠাবান ভক্ত যদি তুমি পাও, তাহলে তার হৃদয়ে যে বিশুদ্ধ প্রেমটা পাবে, জানবে ওটাই ভগবানের প্রেম। তাই তো প্রভু যেথায় এলো নেমে, কি নেমে এলো? তোমারই প্রেম। কোথায়? ভক্ত প্রাণের প্রেমে। তাই ভক্ত আর ভগবান যেখানে একসঙ্গে থাকেন, সেখানে গোটা ভগবান, যেখানে শ্রীরাম সেখানে অর্ধেক রাম, যেখানে রামের সঙ্গে বজরঙ্গবলী রয়েছেন সেখানে গোটা রাম। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানম সৃজাম্যহম্ পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। আমাদের এই অনুষ্ঠান যেভাবে এগিয়ে চলেছে, আমার ইচ্ছেই করছে না এখন বলতে যে এখন একটা বিরতি, কিন্তু ওই সময়ের নিয়মে তো আমরা বাধা, ভগবানও বাধা রয়েছেন আমরাও বাধা রয়েছি, তাই এখন সময় একটা বিরতির, বিরতির উপরান্তে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণে প্রতি হাজার টাকার কেনাকাটার উপর থাকছে বিশেষ গিফট কুপন, অফার শুরু 14 আগস্ট থেকে। আর দেরি নয়, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। নমস্কার, আমি সৌরদীপ কুণ্ডু, আমি আসছি আগামীকাল অর্থাৎ 20 আগস্ট 2022 আপনাদের সকলকে গান শোনানোর জন্য সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত শুধুমাত্র সিটিভিএন চ্যানেলে, দেখতে ভুলবেন না কিন্তু। নানা রঙের গান, বিশেষ নিবেদন, স্বাধীনতার 75-এ দেশভক্তির গান, অনুষ্ঠানটি দেখুন আগামী 20 আগস্ট শনিবার সকাল 8টায় একমাত্র সিটিভিএন প্লাসে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। একেটি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের নিজস্ব প্রয়োজনে অভিজ্ঞ টিচার চাইছে, ন্যূনতম কোয়ালিফিকেশন PhD ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আগ্রহীরা অতি সত্বর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন, ইমেল আইডি info@akdinstitute.com। সর্বপ্রথম ত্রিপুরায় চালু হতে চলেছে বাংলা স্যাটেলাইট টিভি চ্যানেল CN ত্রিপুরা। কাজের জন্য অভিজ্ঞ সাংবাদিক ও ক্যামেরা পার্সনের প্রয়োজন, ভিজুয়াল মিডিয়ার কাজ করা অভিজ্ঞ প্রার্থীরাই আবেদন করতে পারেন। ইচ্ছুক প্রার্থীরা সত্বর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন, ইমেল আইডি hr@cntripura.com। চলো হেসে লে, হেসে লে, হেসে খেলে, হেসে লে, জমে যাবে রান্না, নালে জলে হেসে লে।
রান্নায় উৎসাহী, একেজি ঘিয়ের 1 কেজি কন্টেনার কিনুন আর স্ক্র্যাচ করুন। যদি আপনি বিজেতা এই অংশটি দেখতে পান, তাহলে কন্টেনারে বর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার ডিটেলস পাঠান আর হয়ে যান নানে ঝোলে হেসেলের একজন সেলিব্রিটি। অনুষ্ঠানটি দেখুন প্রতি সোম থেকে শুক্র দুপুর 2:30 ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড তাদের নিজস্ব প্রোডাকশনে অভিনয়ের জন্য অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী চাইছে। ছবি সহ সম্পূর্ণ বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9051112667। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণে প্রতি 1,000 টাকার কেনাকাটার উপর থাকছে বিশেষ গিফট কুপন। অফার শুরু 14 আগস্ট থেকে। আর দেরি নয়, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। আমার আজকে সোনার পালা, জানার পালা এবং ওই আত্মজাগরণের পালা। এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা, এটা বিভিন্ন পুরাণে পাওয়া যায়। আমি একটা খালি প্রশ্ন আপনাকে করি, আমরা তো কৃষ্ণকে নানানভাবে পুজো করি, আমাদের আমরা কখনো তাকে সখা রূপে, কখনো তাকে স্বামী রূপে, কখনো তাকে সন্তান রূপে, তো জন্মাষ্টমীর এই পর্যায়টা কি তাকে সন্তান না তার প্রতি বাৎসল্যটা আমাদের প্রকাশ পায়? জন্মাষ্টমী তার আবির্ভাব, তার পূর্ণতা হচ্ছে মধুর রসে, সেই জন্য জন্মটা সমস্তটার ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ জন্ম যদি না হয় তাহলে তো মধুর রস হবেই না, সেই জন্য সমস্ত রসের ক্ষেত্রেই শুরুটা জন্ম থেকেই এটা ধরা হয়েছে আর কি। তো যাই হোক, তো ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মলীলা বিভিন্ন পুরাণে বর্ণনা আছে, তার মধ্যে পুরাণ শিরোমণি শ্রীমৎ ভাগবত বলা হয়। তো ভাগবতের 10ম স্কন্ধে একদম প্রথম দিক থেকেই শ্রীকৃষ্ণের জন্মলীলা বর্ণনা 5টি অধ্যায়ে, যখন রাজা পরীক্ষিত বলছেন, নিবৃত তর্ষে রূপ গীয়মানাথ ভবোষধাচ্ছোত্র মনোভিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্যেত বিনা পশুঘ্নাত। বলছি ভগবান কৃষ্ণের লীলা এমন, ভোগী ত্যাগী এবং মুক্তিকামী এই 3 রকম মানুষের পক্ষেই সমানভাবে প্রয়োজনীয়। যে ত্যাগী, যে মুক্ত হয়ে গেছে সেও রস আস্বাদন করছে, যে ত্যাগের পথে রয়েছে সেও রস আস্বাদন করছে, আর যে ভোগের মধ্যে ডুবে আছে তার ক্ষেত্রে কেমন না শ্রোত্র মন অভিরামাত। সংসারী মানুষের কাছে শ্রবণ এবং মন দুটোই রসায়িত হয়েছে প্রেমরসে, আর মুমুক্ষ মানুষের কাছে ভবৌষধ অর্থাৎ সংসার উদ্ধারের ঔষধ স্বরূপ, সংসার রোগ সারার ঔষধ স্বরূপ, আর মুক্ত মানুষের কাছে নিবৃত্ত তর সৈরূপগীয়মানা সমস্ত তৃষ্ণা কামনা বাসনা তার দূর হয়ে যায়। তো সেই কৃষ্ণ কথা শুনবে না সেই যার ভিতরে হিংসা বিদ্বেষ পরিপূর্ণ রয়েছে। তা যাই হোক, আমি যেহেতু আপনার মুখে শুনতে বসেছি, আপনি শ্রীকৃষ্ণের লীলা জন্মলীলা থেকেই বর্ণনা করুন। তখন বলছেন সুখদেব গোস্বামীপাদ যে দেখো, অসুরের অত্যাচারে অত্যাচারে পৃথিবী যখন জর্জরিত ভারাক্রান্ত পাপে পরিপূর্ণ, সেই সময় পৃথিবী একটি গরু রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে যে আমার এই অবস্থা, আমার মুক্তি কী করে হবে, আমার কষ্ট লাঘব কী করে হবে। ব্রহ্মা ইন্দ্র চন্দ্র স্বয়ং শিব ঠাকুর সমস্ত দেবতা গিয়ে নারায়ণের কাছে প্রার্থনা করতে লাগলেন, ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমি বিশ্বতো বিত্বা অত্যতিষ্ঠত দশাঙ্গুলম। এই পুরুষ সূক্তে সমস্ত দেবতা যখন ডাকতে লাগলেন, বিষ্ণু বললেন বলো তোমাদের কি সমস্যা। গরু রূপ ধারণ করে পৃথিবী বললেন প্রভু, কংসের অত্যাচারে আরো অন্যান্য অসুরের অত্যাচারে আমি একেবারে জর্জরিত, আপনি রক্ষা করুন। ভগবান বললেন ঠিক আছে, দেবতারা সবাই গোপ গোপী হয়ে জন্মগ্রহণ করবে এবং স্বয়ং মা কাত্যায়নী তিনি আমার আগে কন্যারূপে জন্মগ্রহণ করবেন এবং আমারই সঙ্গে তিনি কন্যারূপে যশোদার গর্ভে জন্মগ্রহণ করবেন, আর স্বয়ং শঙ্করশন তিনি বলরাম রূপে জন্মগ্রহণ করবেন, আমি কৃষ্ণরূপে গিয়ে তোমার ভার লাঘব করব। তাই ভাগবত থেকে বর্ণনা দিচ্ছে যে রাজা সুরসেনের রাজ্যে
পরবর্তীকালে উগ্রসেন রাজা হয়েছিলেন। উগ্রসেন নামে আছিল নৃপতি, তার ভাই আছিল দেবক মহামতি। বসুদেবে আনিয়া পূজিল মতিমান, বিধি অনুসারে তারে কইলা কন্যাদান। দেবক রাজা এবং উগ্রসেন এরা ভাই, তো দেবকের কন্যা দেবকী আদি সাতটি মেয়ে, তাই সাতটি মেয়েকেই দেবকীর বসুদেবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। কিন্তু কংস দেবকীকে খুব স্নেহ করত, খুড়তুতো বোন হিসেবে। কংস উগ্রসেনের প্রতি প্রথম থেকেই কিন্তু উগ্র ছিল না, প্রথম থেকে পিতৃভক্তি তার খুব ছিল। কিন্তু একদিন নারদ মুনির মুখে শুনতে পেল যে কংসের আসল বাবা নাকি উগ্রসেন নয়, দ্রুমিল দৈত্য বলে শৌভপতি একজন দৈত্য একদিন উগ্রসেনের রূপ ধারণ করে ওই উগ্রসেনের স্ত্রী পদ্মাবতীর সঙ্গে মিলিত হয়, এবং পদ্মাবতী সেটা বুঝতে পেরে নিজের স্বামীর রূপ ধরে এসেছে অন্য একটা লোক। স্ত্রী তো বুঝতেই পারবে, বুঝতে পেরে জিজ্ঞেস করেছিল, কাস্যাত্বম, তুমি কার, মানে কার ঘরের ছেলে বা কোন বংশের ছেলে? তখন দ্রুমিল বলেছিল যে আমি হলাম দ্রুমিল, কিন্তু সোজাসুজিভাবে তোমায় পাওয়া যাবে না বলে আমি উগ্রসেনের রূপ ধারণ করেই তোমার কাছে এসেছি। তাই আমারও রসে যে পুত্র তোমার হবে তার নাম হবে কংস, কারণ তুমি আমাকে কাস্যাত্বং বলে জিজ্ঞাসা করেছ। তাই দ্রুমিল দৈত্যের রসে ওই পদ্মাবতীর গর্ভে, উগ্রসেনের স্ত্রী হচ্ছে পদ্মাবতী, তার গর্ভে কংস জন্ম নিয়েছিল। এটা পরে কংস যখন জানতে পারলো তখন ভাবলো আমার আসল বাবা তো উগ্রসেন নয়, তাহলে ওই বুড়োকে এক্ষুনি সিংহাসন থেকে নামাবো, নামিয়ে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজা হব। সেই জন্য তখন থেকে কংস উগ্র হয়ে উঠল তার পিতা উগ্রসেনের প্রতি। কিন্তু তার ভিতরে মানবিকতাটা একটা বেশ ভালো অংশে ছিল, তাই বোনকে যখন বিয়ে দিচ্ছে বসুদেবের সঙ্গে, সেই বসুদেবকে বিয়ে দেওয়ার সময় বলছে, চারি শত মত্ত গজ কাঞ্চনে ভূষিত, সাজিয়া রথের পাছে কইল নিয়োজিত। 400 মদমত্ত হাতি সোনার গয়না দিয়ে সাজানো, এগুলো যৌতুকে দেওয়া হচ্ছে বসুদেবের বিয়েতে। 1800 রথ দিল কাঞ্চনে নির্মাণ, এবং 10,000 ঘোড়া দিল আগুয়ান। 10,000 ঘোড়া, 18,000 রথ এবং 400 সোনামণ্ডিত হাতি, তার সঙ্গে আবার 200 রূপযৌবন সম্পন্না অলঙ্কৃতা রমণী দাসী রূপে, সেবিকা রূপে দেয়া হলো। তো এইবার যখন বসুদেব বিবাহ করে যাচ্ছেন রথে করে, এমন সময় পথি প্রগ্রহিণা দস্যা কংসমাভাসাহাশীরভাগ আস্যা স্বামষ্টমো গর্ভো হন্তায়ং রহসে জাহারে বহিষ্করে অবোধ রাজন, ইহারি অষ্টম গর্ভে তোমার মরণ। যাকে তুমি এত স্নেহ করে এত গয়নাগাটি লোক লস্কর দিয়ে বিবাহ দিচ্ছ, তোমার এই বোন দেবকীর অষ্টম গর্ভে তোমার মৃত্যু স্বরূপ কেউ একজন আসবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে কংস হাতে ধরল তলোয়া, ওই খাঁড়া ধরে আর ওই দেবকীর চুলের মুষ্টি ধরে সঙ্গে সঙ্গে যখন হত্যা করতে উদ্যত হলো, সঙ্গে সঙ্গে সেই খড়গ হস্তটি বসুদেব এসে চেপে ধরলেন। বসুদেব এসে বলছে, দেখো বন্ধু, তোমাকে আমার বুঝানোর কিছু নেই, তুমি রাজপুত্র, ছোটবেলা থেকে অনেক পড়াশোনা করেছ, কিন্তু একটা জিনিস তো জানো যে মৃত্যুর বই দেহে না সহজায়তে, মৃত্যুর বই দেহিনাং বীর দেহে না সহজায়তে, যখনই দেহের জন্ম হয় সঙ্গে সঙ্গে সেই দেহটার মৃত্যু তৈরি হয়ে যায়। কাজে আমি তুমি আমরা সবাই যখনই জন্ম নিয়েছি সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যু নির্দিষ্ট, অদ্য বাব্দ শতান্তে বা মৃত্যুই ওই প্রাণিনাং ধ্রুবম, আজ হোক আর 100 পরে হোক মৃত্যু তো আসবেই। এবার সেই মৃত্যুকে চিন্তা করে তোমার মতো একজন বীর পুরুষ যদি এইরকমভাবে বিনা যুদ্ধে একটি রমণীকে হত্যা করো,
তোমার মৃত্যুর পরেও কলঙ্ক থেকে যাবে। তুমি যদি বীর পুরুষকে হত্যা করতে, তোমার একটা পৌরুষ থাকতো, একই রমণী, তারপর সেবা তোমার বোন, কাজে এটা তোমার কিন্তু ঠিক হচ্ছে না। বলছে রাখো রাখো তোমার ওসব তত্ত্ব কথা, আমার মৃত্যু স্বরূপকেও একজন জন্মাবে, এর গর্ভে আকাশবাণী এক্ষুনি বলেছে, আমি ওকে প্রাণে বাঁচাবো তবে তো জন্মাবে। বলে শোনো, আমার স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, এক হোক আর আটটি হোক, সমস্ত সন্তান আমি তোমার হাতে তুলে দেব, আমি কথা দিলাম। তুমি তো জানো ক্ষত্রিয় ছেলে যে কথা দেবে মৃত্যু পর্যন্ত সেই কথা সে রক্ষা করবে। বলে ঠিক আছে, তোমার কথার দাম আমি দেখব, এখন ছেড়ে দিলাম, যাও দেব কি, তুমি মনের আনন্দে যাও, কিন্তু না, শ্বশুর বাড়ি যাওয়া চলবে না, আমার এইখানেই একটা বাগানে তোমায় বাড়ি করে দেব, নজরবন্দি করে তোমাকে রাখবো। বসুদেব দেবকীকে নজরবন্দি করে রাখলেন। দেখতে দেখতে প্রথম সন্তান জন্মগ্রহণ করল, তার নাম হলো কীর্তিমন্ত। যখন কৃষ্ণের যে সাত মানে ছয়টি তো দাদা এবং একটি আরেকটি দাদা হচ্ছেন বলরাম, তা প্রথম যে ছয়টি দাদা, সেই ছয়জন দাদা হচ্ছে কীর্তিমন্ত, সুসেনঞ্চ, ভদ্রসেনম, উদারধি, ঋজুং, সম্মর্দনং, ভদ্রম, সংকর্ষণম, অহীশ্বরম। প্রথমেই জন্মগ্রহণ করল কীর্তিমন্ত, মানে তখনকার দিনে ছ মাস পরে নাম রাখতে হতো, কিন্তু যেহেতু ছেলেটি মরে যাবে এইটা ভেবে জন্মের সঙ্গে সঙ্গে বসুদেব একটি নামে তাকে ডেকেছে। তা প্রথম ছেলে যখন কীর্তিমন্ত জন্মগ্রহণ করল, সেই ছেলেটিকে যখন কংসের কাছে দিলেন, কংস সেই কীর্তিমন্তকে কোলে নিয়ে অপত্য স্নেহে তাকে বুকে জড়িয়ে ধরল, মনে মনে ভাবল যে এই বাচ্চা ছেলে আমার কি ক্ষতি করবে, তাছাড়া এ তো সপ্তম গর্ভও নয়, অষ্টম গর্ভও নয়, তো প্রথম গর্ভ, দৈববাণী হয়েছে অষ্টম গর্ভে আমার মৃত্যু। তুমি যাও যাও নিয়ে যাও, যাও যাও নিয়ে যাও, এরে আমি মারব না, যাও যাও নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন যখন কীর্তিমন্তকে, ওদিকে নারদ মুনির মাথা খারাপ, এর চোখে যদি জল আসে তাহলে সে জল তো বড় ভয়ঙ্কর ব্যাপার, কংস সারা জীবন ব্রাহ্মণদের হত্যা করেছে, যজ্ঞ বন্ধ করে দিয়েছে, সংকীর্তন বন্ধ করে দিয়েছে, আর সেই কংস আজকে যদি দয়া মায়া একেবারে উদ্বেল হয়ে ওঠে তাহলে তো ভগবানের আবির্ভাব হতে আবার বিলম্ব হবে। তাই নারদ তখন গিয়ে কংসকে বুঝাল যে দেখো কংস, আমি এমন একজন ঋষি, সবারই উপকার করি আর সবার কাছেই গালি শুনি, আমি দেবতাদের পক্ষেও থাকি আর দৈত্যদের পক্ষেও থাকি, আজকে তোমাকে একটা কথা বলতে এসেছি, তুমি প্রথম সন্তানটাকে ফিরিয়ে কেন দিলে? বলে আর বলবেন না নারদ মুনি, ও তো প্রথম সন্তান, আমার তো অষ্টম গর্ভে ক্ষতি। বলে শোনো, এই দেখো আমার হাতের দিকে দেখো, আমার হাতে কয়টি আঙুল দেখছো? পাঁচটি আঙুল দেখছো, তা আমি এইখান থেকে যদি গুনি তাহলে এক দুই তিন চার পাঁচ, এইটা পঞ্চম হচ্ছে, আর আমি যদি এদিক থেকে গুনি তাহলে এটা এক, এক দুই তিন চার পাঁচ, এটা পঞ্চম হচ্ছে, তাহলে এক থেকে আটটা অবধি যদি সন্তান হয় গোনাটা কোন দিক দিয়ে শুরু করবে সেটা তো দেবতাদের ব্যাপার, তুমি তোমার মতন গুনে নিয়ে অষ্টম বললে হবে? যদি দ্বিতীয় পুত্রটাকে তারা প্রথম ধরে, তৃতীয় পুত্রটাকে যদি তারা প্রথম ধরে, কাজেই ওই সব বুদ্ধিতে যেও না, যখন তুমি সিদ্ধান্ত নিয়েছো ভালো করে সিদ্ধান্ত নাও। কংস এই কথা শুনে সেই কীর্তিমন্তকে টেনে আবার তার পায়ে ধরে শিলার উপরে আছাড় দিল, মেরো না দাদাগো, অমন করে মেরো না। আবার দ্বিতীয় পুত্র জন্মগ্রহণ করলো, তারও দুটো পায়ে ধরে শিলায় আছাড়, আবার দাদা, তৃতীয় পুত্র ধরে শিলায় আছাড় দাদা, চতুর্থ পঞ্চম ষষ্ঠ পুত্র পর্যন্ত পায়ে ধরে আর শিলায় আছাড়। এক এক করে ছয়টি পুত্র মৃত্যুবরণ করল। কেন মৃত্যুবরণ করলো এরা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে?
না পূর্বজন্মে এরা ছিল মারিচের ছয়টি পুত্র। তারা ঋষি ছিল, কিন্তু কোনো একটি অপরাধে এদের মানব রূপে জন্মগ্রহণ করতে হয়েছে। তাই তারা, তাদের নাম ছিল স্মর, উদ্গীথ, পরিসঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভৃত এবং ঘৃণী। এই ছয়টি পুত্র তারা এইবারে কীর্তিমন্ত, সুসেন, ভদ্র, ভদ্রসেন ইত্যাদি ছয়টি পুত্র রূপে জন্মগ্রহণ করে মুক্তি লাভ করল। কিন্তু মা দেবকীর তো প্রাণ ফেটে যাচ্ছে ছয়টি পুত্র পরপর চলে গেল বলে। সপ্তম গর্ভে যখন আসলেন স্বয়ং বলরাম, সেই সময় সপ্তম গর্ভটি গর্ভের লক্ষণ প্রকাশ পেয়েছে, কিন্তু গর্ভ প্রসব হলো না। কিছুদিনের মধ্যেই বোঝা গেল এই গর্ভ আর প্রসব হবে না। ধাই মা যিনি ছিলেন, কংস রাজার কানে তুলে দিলেন যে দেবকীর সপ্তম গর্ভ কিভাবে যেন উধাও হয়ে গেছে, প্রসব হবে না। আসলে যোগ মায়া তখন ওই দেবকীর গর্ভ থেকে সপ্তম গর্ভ সংকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। রোহিণীও কিন্তু বসুদেবেরই এক স্ত্রী, বসুদেবের অনেক একাধিক স্ত্রী ছিলেন, রোহিণীও তার মধ্যে একজন। তার গর্ভে স্থানান্তরিত হলো, এক গর্ভ থেকে আরেক জায়গায় আকর্ষিত হলো বলে বলরামের আরেক নাম সংকর্ষণ। সপ্তম গর্ভ বলরাম রূপে ব্রজমণ্ডলে বৃন্দাবনে জন্মগ্রহণ করলেন, গোকুলে জন্মগ্রহণ করলেন, নন্দগাঁওয়ে নন্দরাজার ঘরে রোহিণী রূপে। এরপর অপেক্ষার পালা, সবাই অপেক্ষা করছে কৃষ্ণ আসবে, ভগবান আসবে, মুনি ঋষি অপেক্ষা করছেন, দৈত্য দানবরাও অপেক্ষা করছে, আসুক তাকে দেখে নেব, আর মাও অপেক্ষা করছে, বাবাও অপেক্ষা করছে, সবাই অপেক্ষা করছে। মুনি ঋষির যে কাতর প্রার্থনা সেটা আমরা একটুখানি রবীন্দ্রনাথের ভাষায় শুনি। ওহে জীবন বল্লভ, ওহে সাধন দুর্লভ, ওহে জীবন বল্লভ, আমি মর্মের কথা অন্তর ব্যথা কিছুই নাহি কব, শুধু জীবন মন চরণে দিন বুঝিয়াল সব, শুধু জীবন মন চরণে দিন বুঝিয়াল সব, চরণ তলে দিন চরণ তলে কথা যা ছিল দিন চরণ তলে, প্রাণের বোঝা বুঝলাও দিন চরণ তলে, প্রাণের বোঝা বুঝলাও দিন চরণ তলে, শুধু জীবন মন চরণে দিন বুঝিয়াল সব, আমি কি আর কব, ওহে জীবন বল্লভ। রবীন্দ্রনাথ কীর্তনকে ছোটবেলা থেকে একদম শেষ বয়স অবধি মনে প্রাণে এমন শ্রদ্ধা করতেন, আমার তো মনে হয় ওনার যুগে ওনার মতন কীর্তন গবেষক দ্বিতীয় আর কেউ নেই। আমরা যাই পরবর্তী পর্যায়ে, তো এবার অষ্টম গর্ভের গল্প হচ্ছে। হ্যাঁ, তো অষ্টম গর্ভে যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, মানে মুনি ঋষিরা অপেক্ষা করছেন সাধু করে, সেটা আপনি রবীন্দ্র গানে প্রকাশ করলেন। হ্যাঁ শুনলাম তো এই এই গানটার মধ্যে বাকি যে স্ট্যাঞ্জাগুলো তিনটি একই সুরে, সেজন্য সেটা আমি আর গেলাম না, আমি শেষ স্ট্যাঞ্জাটা একটু করবো, কারণ ওটা সুরটা রবীন্দ্রনাথের নয়, লেখা রবীন্দ্রনাথের, কিন্তু সুর ইন্দিরা দেবের। তবু ফেলো না দূরে দিবস শেষে
চরণে তবু ফেল না দূরে দিবস শেষ ডেকে নিও চরণে ওগো তুমি ছাড়া আর কি আছে আমার মৃত্যু আধার ভাব তুমি বলেছ গীতায় তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মৈয়াবেশিত চেতসাম যারা আমার প্রতি অনুরক্ত থাকবে তাদের মৃত্যুপূর্ণ এই সংসার থেকে আমি চিরকালের জন্য উদ্ধার করে নেব তবু ফেল না দূরে দিবস শেষে ডেকে নিও চরণে ওগো তুমি ছাড়া আর কি আছে আমার মৃত্যু আধার ভাব নিও চরণে নিও চরণে নিও চরণে ভবের খেলা সারা হলে নিও চরণে দিন ফুরাইলে দিননাথ নিও চরণে ওগো তুমি ছাড়া আর কি আছে আমার মৃত্যু আধার ভাব আমি কি আর কব ওহে জীবন বল্লভ ওহে সাধন দুর্লভ ওহে জীবন বল্লভ এই গানটি হচ্ছে আখরযুক্ত কীর্তনের উদাহরণ মানে রবীন্দ্রনাথ আমার তো অবাক লাগে এত শ্রদ্ধা হয় ওনার প্রতি উনিই মনে হয় প্রথম বাঙালি যিনি ইউরোপে গিয়ে বড় বিজ্ঞানীর সঙ্গে কথা আলাপ প্রসঙ্গে কীর্তনের কথা উল্লেখ করেছেন আইনস্টাইনের সঙ্গে যখন ওনার আলাপ হয় আইনস্টাইন বলেছেন আপনাদের দেশে এমন কোনো গান আছে যেখানে গায়ক তার নিজের কিছু বক্তব্য গানের মধ্যে জুড়ে দিতে পারে রবীন্দ্রনাথ বললেন ইয়েস ইন বেঙ্গল উই হ্যাভ এ কাইন্ড অফ সং কীর্তন উই কল ইট ইট গিভস ফ্রিডম টু দ্য সিঙ্গার টু ইন্ট্রোডিউস প্যারেন্থেটিক্যাল কমেন্টস নট ইন দ্য অরিজিনাল সং যে কথা গানের মধ্যে নেই কিন্তু গায়ক বলবে বলে ভাবছে সেই কথা যোগ করে দিতে পারে এমন একটি গান আমাদের বাংলায় আছে তার নাম কীর্তন আর সেইটাই হচ্ছে আখর আর কি তাই তিনি নিজেই কি আখরযুক্ত কীর্তনের উদাহরণ রেখে গিয়েছেন অসাধারণ তো তারপর আমরা এগিয়ে যাই হ্যাঁ এইবার যখন মনি ঋষির কাতর প্রার্থনায় গভীর রাত আজকে ভগবানের আরতিতে চারিদিকে উলুধ্বনি শঙ্খধ্বনির অভাব হয় না কিন্তু শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল উলুধ্বনি দেবার মতন কেউ ছিল না স্বর্গে হয়তো দেবতারা দুন্দুভী বাদ্য করছেন কিন্তু গভীর অন্ধকারের মধ্যে নিজের অঙ্গজ্যোতি প্রকাশ করে সেদিন ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে সেই সময় দেবতাগণ এসে স্তব করেছিলেন কৃষ্ণকে সেই স্তবের দু একটি কথা আমরা বলি সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যম সত্যস্য যোনিং নিহিতং চ সত্য সত্যস্য সত্যম ঋত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না ঈকায়নৌসৌ ত্রিফলস্ত্রিমূল চতুরশ পঞ্চবিধ ষডাত্মা সপ্তত্বগষ্টোবিটপোনবাক্ষ দশচ্ছদিহ্যাদি হে ভগবান তুমি হচ্ছে পরম সত্যব্রত তুমি সত্যেরও সত্য এবং সত্যের উৎপত্তি স্থানও তুমি তুমি যা কিছু দেখো সেটা মিথ্যা থাকলেও সত্যে পরিণত হয়ে যায় সেই সত্যের সত্যস্বরূপ তোমাকে আমরা বন্দনা করি কৃষ্ণকে সেদিনকে বসুদেবও বন্দনা করলেন দেবকীও বন্দনা করলেন বন্দনার পর বললেন শ্রীকৃষ্ণ যে শোনো সর্বগুণ যুতকাল পরম সুন্দর শ্রীকৃষ্ণ যখন জন্ম নিলেন বলছে ভাগবতে আমি যে বাংলাগুলো বলছি এগুলো হচ্ছে ভাগবতের বাংলা অনুবাদ চৈতন্য মহাপ্রভুর পার্ষদ রঘুনাথ উপাধ্যায় করেছিলেন আমাদের বরাহনগরের মাটিতে বসে সেই গ্রন্থটির নাম হচ্ছে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী
সেখান থেকে সর্বগুণযুত কাল পরম সুন্দর, সর্বগুণযুত কাল পরম সুন্দর, পৃথিবী পুরিয়া হইল আনন্দ মঙ্গল, বলি শুভবার তিথি যোগ নক্ষত্র করণ, শুভবার তিথি যোগ নক্ষত্র করণ, পুণ্য গুণ পুণ্য যোগ সর্বসুলক্ষণ, দশদিক পরম সন্ন গগনমণ্ডল, এবার উদিত তারকা বলি দেখি মনোহর, গন্ধর্ব কিন্নর গীত গায়ে সুমধুর, সিদ্ধ বিদ্যাধর স্তুতি করায় প্রচুর, বলি আনন্দ ধরে না কৃষ্ণের জন্ম হলো বলে আনন্দ ধরে না, 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 শঙ্খ দুন্দুভি বাজে নাচে দেবগণ, এবার জয় জয় হরিধ্বনি হরিল ভুবন, কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, দশদিক সুমঙ্গল শুভক্ষণ জানি, জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, অন্তরিক্ষে দেব করে পুষ্প বরিশন। এখানে একটুখানি গোপন কথা আছে, একটু বলে নি যে শ্রীকৃষ্ণ কিন্তু মানে বৈষ্ণব গোস্বামীগণের মতে শ্রীকৃষ্ণ কিন্তু একসঙ্গে দু জায়গায় জন্ম নিয়েছেন। কংসের কারাগারে যে কৃষ্ণ জন্ম নিলেন তিনি কিন্তু চারটি হাত যুক্ত, আর একই সঙ্গে ওই গভীর রাতেই মা যশোদাও শ্রীকৃষ্ণকে প্রসব করেছেন, তার কিন্তু দুটি হাত। যশোদার গর্ভজাত যে কৃষ্ণ সে হচ্ছে গোলকের কৃষ্ণ, সে বারবার আসে না। আর বসুদেব দেবকীর যে কৃষ্ণ সে হচ্ছে নারায়ণের অবতার স্বরূপ কৃষ্ণ। হ্যাঁ, দুটি আলাদা আছে। যিনি গোলোক অধিপতি তিনি কিন্তু চট করে কোথাও যান না, ব্রহ্মার একদিনে তেহ একবার অবতীর্ণ হইয়া করেন লীলার বিস্তার। ব্রহ্মার সারাদিনের মধ্যে একবার মাত্র তিনি গোলক থেকে নেমে আসবেন। ব্রহ্মার দিনটি কেমন না, সত্য ত্রেতা দাপর কলি চারিযুগ জানি, এই চারিযুগে এক দিব্য যুগ গণি, একাত্তর দিব্য যুগে এক মন্বন্তর, চোদ্দ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, মানে ৯৯৪টা দাপর যুগ ব্রহ্মার একটা দিনের মধ্যে হবে। কিন্তু সমস্ত দাপর যুগেই কৃষ্ণ অবতার হবে না, গোলকের কৃষ্ণ আসবেন না, ওই নারায়ণের অবতার আসতে পারেন, কিন্তু গোলকের কৃষ্ণ একবারই আসবেন ৯৯৪টা দাপর যুগের মধ্যে। তাই এটা বলা হচ্ছে যে জনমিলা, এখানে যে কথাটা বলা হলো না, জনমিলা ব্রজপুরে ব্রজেন্দ্র নন্দন, অন্তরিক্ষে দেব করে পুষ্পবরিশন, একই সঙ্গে যশোদার গর্ভে জন্ম নিয়েছেন গোলকের কৃষ্ণ, এদিকে দেবকীর গর্ভে জন্ম নিয়েছেন নারায়ণের অবতার কৃষ্ণ। কিন্তু মা যশোদা বুঝতে পারেননি, অদৃশ্যরূপে তিনি বিরাজ করছেন, কারণ একটু পরেই তো বসুদেব আসবেন, তাই অদৃশ্যরূপে তিনি বিরাজ করছেন, একই সঙ্গে কৃষ্ণ এবং কন্যা সন্তান দুজনকেই প্রসব করেছেন মা যশোদা। আমাদের ওই সময়ের নিয়মে একটু আবার থামতে হবে, একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা বিরতির পর ফিরে আসব, এই কৃষ্ণের জন্মের পর কি ঘটল, সঙ্গে থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণে প্রতি হাজার টাকার কেনাকাটার উপর থাকছে বিশেষ গিফট কুপন, অফার শুরু ১৪ই আগস্ট থেকে। আর দেরি নয়, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে আবরণ, বিরাজি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। নমস্কার, আমি সৌরদীপ কুণ্ডু, আমি আসছি আগামীকাল অর্থাৎ ২০ আগস্ট ২০২২ আপনাদের সকলকে গান শোনানোর জন্য সকাল ৮টা থেকে ৯:৩০ পর্যন্ত শুধুমাত্র সিটিভিএন চ্যানেলে, দেখতে ভুলবেন না। কিন্তু নানা রঙের গান, বিশেষ নিবেদন, স্বাধীনতার ৭৫ দেশভক্তির গান, অনুষ্ঠানটি দেখুন আগামী ২০ আগস্ট শনিবার সকাল ৮টায় একমাত্র সিটিভিএন প্লাসে। আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন ৯০৫১১১৩৮১৫ এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে।
একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের নিজস্ব প্রয়োজনে অভিজ্ঞ টিচার চাইছে। ন্যূনতম কোয়ালিফিকেশন পিএইচডি ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আগ্রহীরা অতি সত্বর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন ইমেল আইডি info@akdinstitute.com। সর্বপ্রথম ত্রিপুরায় চালু হতে চলেছে বাংলা স্যাটেলাইট টিভি চ্যানেল সিএন ত্রিপুরা। কাজের জন্য অভিজ্ঞ সাংবাদিক ও ক্যামেরা পার্সনের প্রয়োজন। ভিজুয়াল মিডিয়া কাজ করা অভিজ্ঞ প্রার্থীরাই আবেদন করতে পারেন। ইচ্ছুক প্রার্থীরা সত্তর সম্পূর্ণ বায়োডাটা ইমেল করুন ইমেল আইডি hr@cntripura.com। চলো হেসে লে হেসে লে হেসে খেলে হেসে লে জমে যাবে রান্না নালে ঝোলে হেসে লে। রান্নায় উৎসাহী? একেটি ঘিয়ের এক কেজি কন্টেনার কিনুন আর স্ক্র্যাচ করুন। যদি আপনি বিজেতা এই অংশটি দেখতে পান তাহলে কন্টেনারে বর্ণিত হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার ডিটেলস পাঠান আর হয়ে যান নালে ঝোলে হেসেলের একজন সেলিব্রিটি। অনুষ্ঠানটি দেখুন প্রতি সোম থেকে শুক্র দুপুর 2:30। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড তাদের নিজস্ব প্রোডাকশনে অভিনয়ের জন্য অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী চাইছে। ছবি সহ সম্পূর্ণ বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 9051112667। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আবরণে প্রতি হাজার টাকার কেনাকাটার উপর থাকছে বিশেষ গিফট কুপন। অফার শুরু 14 আগস্ট থেকে। আর দেরি নয়, শীঘ্রই লগ অন করুন আমাদের ওয়েবসাইটে আবরণ, বিরাজি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। তিনি যুগে যুগে এসেছেন রাজার ঘরে, কিন্তু তিনি কাঙালকে বড় ভালোবাসেন। রাম রূপে যখন এসেছেন তিনি শবরীর কাছে গিয়ে তার আহরিত ফল খেয়েছেন, এবং কৃষ্ণরূপে যখন এসেছেন সুদামা রূপী দরিদ্র বন্ধুকেও বুকে জড়িয়ে ধরেছেন। ওরে ওর কাঙাল সখানা কাঙাল বেশে দেয় দেখায়ার পুরায় মনস্কাম প্রেম দয়া আর বড়া ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয় আর কি দুঃখ রয় বলো আর কি ব্যথা রয় যদি তুই প্রেম কুড়াবি প্রাণ জুড়াবি অভয় পদে থাক পড়ে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে আলো করে বসেছে আছে রে তোর ভাঙা ঘরে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। সেই জন্য বলছে যে ভগবান জন্ম নিলেন কাঙালের ঠাকুর হিসেবে, রাজপুত্র হয়ে তিনি আসলেও কাঙালের জন্য তার প্রাণ ব্যথিত হয়েছে। শ্রীকৃষ্ণ যে আজকে ছোট্ট শিশু সবে মাত্র জন্ম নিয়েছে তাকে দেখতে কেমন? পদকর্তা বলছেন, কোটি ইন্দু যিনি মুখ তনু জলধর। মুখটা যেন 1 কোটি চাঁদের শোভা নিয়ে এসেছে আর দেহটা যেন কালো মেঘ, এককালে উদয় হইয়া আলো কইলে ঘর। মেঘ থাকলে মেঘ থাকে তো চাঁদ থাকে না, চাঁদের উদয় হয়তো মেঘ থাকে না, কিন্তু কৃষ্ণের দেহটা মেঘ বদনটি চাঁদ, যেন দেখা যাচ্ছে যে মেঘের কোলেই চাঁদ উঠেছে। তাই বলছে কোটিন আরে কোটিন্দু যিনি মুখ তো তনু জল ধর দেখো এক কালে উদয় হইয়া আলো কইলে ঘর বলি উদয় হয়েছে উদয় হয়েছে বলি চাঁদে মেঘে এক অঙ্গে উদয় হয়েছে। চাঁদের আলো আছে কিন্তু প্লাবন নাই, আর মেঘের জলের প্লাবন আছে কিন্তু আলো নাই, তাই চাঁদে মেঘে এক অঙ্গে প্রেমের প্লাবন ঘটাবে বলে চাঁদে মেঘে
প্রেমের প্লাবন ঘটাবে বলে চাঁদে মেঘে এক অঙ্গে উদয় উদয় যে হয়েছে মুখ নীল সরুহ বিম্ব বিম্বয়াধর আহায়রুণ কমল শ্রুতি নয়ন ভ্রম কৃষ্ণের মুক্তি চাঁদ বলেও আশা মিটল না, কারণ তার ভিতর থেকে তো পদ্ম ফুলের গন্ধ বেরোচ্ছে। তাহলে যার মুখ থেকে পদ্ম ফুলের গন্ধ বেরোয় তাহলে পদ্মই বলা ভালো, তাই মুখটি যেন নীল পদ্ম আর তার ঠোঁট দুটি লাল টকটকে যেন বিম্ব ফলের মতো। আমরা যাকে তেলাকুচো ফল বলি না, সেই পটলের মতো দেখতে হয় লাল টকটকে, ওই তেলাকুচো ফলকে সংস্কৃতে বিম্ব বলে। ঠোঁট দুটো যেন লাল টকটকে বিম্ব ফলের মতন, আর কান দুটো লাল পদ্মের মতো, আর চোখের মণি দুটো কালো ভ্রমরের মতো, বারবার যেন কানরূপী পদ্মের দিকে টলে টলে পড়ছে। ওই রক্ত কমল পরে টলে টলে কৃষ্ণের কর্ণ কমল পরে নয়ন ভ্রমর দুটি কর্ণ কমল পরে নয়ন ভ্রমর দুটি নয়ন ভ্রমর যেন টলে টলে পড়ছে। এবার কৃষ্ণের হাত দুটি কেমন বলছে, ছোট্ট হাতির সুর যেমন হয় হাতির সুরের মতন যেন ছোট্ট দুটি হাত। কর ভজিনিয়া কর রক্ত রক্ত পদ্ম নীল ধরা ধর উর নাভি সরব একদম বাল্মীকি বেদব্যাস কালিদাস থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে আধুনিক কবি পর্যন্ত প্রকৃতির সৌন্দর্যে সবাই মুগ্ধ। তাই শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গে যেন সমস্ত প্রকৃতির শোভা একসঙ্গে উদয় হয়েছে। বলছে হাত দুটো যেন হাতি সুরের মতো, আবার হাতের বাহুর যে শেষে করপদ্ম যেন মনে হচ্ছে একটা হাতি সুর, সুরে যেন পদ্ম ফুল নিয়ে এরকম দুলাতে দুলাতে যাচ্ছে। হাতটা যেন পদ্ম ফুলের মতো লাল আর বাহুটি সুরের মতো, তাই বলছে যেন পদ্ম ফুল দুলাতে দুলাতে ছোট্ট কোনো হাতির সুর হাতি যাচ্ছে। আর হৃদয়টি নীল পর্বতের মতো দেখাচ্ছে, নীল ধরা ধর উর, উর মানে হৃদয়, আর নাভি যেন সরোবর। পর্বতের ঠিক পাদদেশে যদি একটা সরোবর থাকে তার যেমন শোভা, আজকে গোবিন্দের হৃদয় যেন নীল পাথরের পর্বত আর নাভিটি যেন সরোবর। কোমরটি কেমন এই পদটিতে, একদম মুখমণ্ডল থেকে চরণ কমল পর্যন্ত বর্ণনা রয়েছে। সিংহের শাবক কোটি অতি অতি মনোহর উলোটা কদলিউরু দেখিতে সুন্দর বলিহারি যাই রে আমার বাল গোপালের শোভার বলিহারি যাই রে বাল গোপাল ত্রিভুবনে তুলনা নাই বাল গোপাল ত্রিভুবনে তুলনা নাই বাল গোপাল ভুবনে তুলনা নাই বাল গোপাল ভুবনে শোভার বলিহারি যাই রে। কোমরটা যেন সিংহ শিশুর মতো দেখাচ্ছে, আর উরু দুটো কেমন না কলা গাছকে উল্টে দিলে যেমন দেখায় উলোটা কদলী উরু দেখিতে সুন্দর। তারপর চরণ দুটি কেমন, স্থল পদ্ম যেমন হয় না থল পদ্ম, পাপড়িগুলো সেই হালকা হালকা গোলাপি রঙের খুব কোমল, ওই থল পদ্মের মতন পায়ের তলাটা। ও থল কমল যিনি চরণ চরণ রাতুর হেরিয়া উদ
ধব দাসে চিত মন ভুল ভুলে যে গেল রে ভুলে যে উদ্ধব দাসের মন প্রাণ ভুলে যে গেল রে উদ্ধব দাসের মন প্রাণ ভুলে যে বলি উদ্ধব দাসের মন কাল গোপালের রূপ হেরে উদ্ধব দাসের মন গোপালের উদ্ধব দাসের মন গোপালের মদন হেরে প্রাণ ভুলে গেল রে হেরে উদ্ধব দাসের চিত মন এইভাবে আজকে আনন্দ করছেন সমস্ত ব্রজবাসী বলে গায়করা গান গেয়েছে বেশ সুন্দর সাহিত্য করেছে গো ছোট্ট গোপালের একদম মুখমণ্ডল থেকে চরণ পর্যন্ত কি সুন্দর প্রকৃতির সঙ্গে তুলনা করে বর্ণনা দিয়েছে ওনাদেরকেও দক্ষিণা দাও এবার আত্মীয় স্বজন সবাই এসে যোগো মায়া ভগবতী দেবী পৌর্ণমাসী দেখিলা যশোদা পুত্র নন্দ গৃহে আসি সবে সাবধান করি যশোদারে কহে গো যশোদারে কহে বলে বহু পুণ্যে এহেন বালক মিলে তোরে হে বালক মিলে তো বলে অল্প ভাগ্যে মিলে না গো ভাগ্যে মিলে কৃষ্ণ ধন নীল রতন অল্প ভাগ্যে মেলে না গো কৃষ্ণ ধন নীল রতন অল্প ভাগ্যে মেলে না গো ভক্ত বলছে মা গো পূর্ণমাসী তুমি ঠিক বলেছ শাস্ত্রেও তাই বলছে যে যদি কাউকে ভগবান কৃপা করে দর্শন দেয় তবেই তার ভাগ্যে দর্শন হয় নইলে শাস্ত্র জ্ঞানের অভিমানে তাকে জানা যায় না বলছে কৃষ্ণের তত্ত্ব সেই জানিবারে পারে যার ভিতরে কৃষ্ণ আপন করে দেখা আপন করে কৃপা করেন তাই আজকে একে একে সবাই এসেছেন কৃষ্ণ দর্শন করছেন ওদিকে নন্দ নন্দ সুনন্দ যশোমতী রোহিণী আনন্দে করত বাধাই গোকুল নগর লোক সব হরষিত নন্দ মহল চলো যায় আরে যশোদা তেরে আরে যশোদা তেরে কানা বাধায় হো বাধায় যশোদা তেরে কানা বাধায় এইটাকে বলে এটা বলে বৃন্দাবনী বাধাই গীত আমি একবার জন্মাষ্টমীতে বৃন্দাবনে ছিলাম তো দেখি কি গ্রামের সাধারণ মানুষেরা সারা রাত্রি ধরে এই ধরনের গান তারা নিজেরা ঢোলক নিয়ে গাইছে আর ওই শ্রীকৃষ্ণের জন্মের বাধাই ধরে দিচ্ছে আরে যশোদা তেরে বাল বাধাই হো বাধাই যশোদা তেরে বাল বাধাই নন্দ ঘর উজিয়ারা বাধাই হো বাধাই নন্দ ঘর উজিয়ারা বাধাই হো আরে নন্দ ঘরে উজিয়ারা বাধাই হো বাধাই নন্দ ঘরে উজিয়ারা বাধাই হো বাধাই নন্দ তেরে লাল বাধাই হো বাধাই নন্দ তেরে লাল महाराज है वही नंद महाराज का बेटा हमारा नंद लाला बरियासी बड़ियासी बोले बड़ी माई हमरा बोली बड़ी माई संस्कृत बोले बरियासी अरे बरियासी तेरे लाल का बधाई हो बधाई बरियासी तेरे लाल बधाई अरे जसोदा तेरो लाला बधाई हो बधाई जसोदा तेरो लाल নন্দ তেরে লাল বধাই হো বধাই নন্দ তেরে লাল বধাই হো বধাই
আগেকার দিনে বয়স্ক লোকেরা জন্ম হলে পরে শিশুর ভাগ্য বিচারের জন্য আগে ব্যস্ত হতো, দেখি 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 ছেলের হাতের তলা, ও মা ঠিক জায়গা মতো চক্রচিহ্ন, ঠিক জায়গা মতো ত্রিশূল চিহ্ন, ঠিক জায়গা মতো ত্রিকোণ চতুষ্কোণ সব রয়েছে, সমস্ত গ্রহ তুঙ্গিরে, সমস্ত গ্রহ প্রসন্ন শ্রীকৃষ্ণের উপর, পায়ের তলায় ১৯টি চিহ্ন রয়েছে, শ্রীকৃষ্ণের গোবিন্দ চরণের পদতলে ১৯টি চিহ্ন বিরাজ করছে, চন্দ্রার্ধং কলশং ত্রিকোণ ধনুষে খঙ্গোৎপদং প্রোষ্ঠিকং শঙ্খং শব্যপদে তদক্ষিণপদে কোণাষ্টকং স্বস্তিকং চক্রং ছত্রয়বাঙ্কুশং ধ্বজপদে জম্বুর্ধ্বরে খাম্বুজম্ বিভ্রাণম হরিমোন বিংশতি মহা লক্ষ্মীরচিতাঙ্গ্রি ভজে। আচার্য ব্রাহ্মণ বলছে দেখো দেখো গোবিন্দের পদতলে ১৯টি চিহ্ন, এ কারোর পায়ে আজ অব্দি দেখিনি। আমার তো মনে হচ্ছে মা লক্ষ্মী বোধহয় ১৯টা রূপ ধারণ করে কৃষ্ণের চরণে বিরাজ করছে। সেই ১৯টি চিহ্ন কি কি? চন্দ্রার্ধ অর্ধচন্দ্র, কলসম চারটি কলসি, ত্রিকোণ তিন কোণা, ধনুষী ধনুক চিহ্ন, খং মানে গোল চিহ্ন, গোষ্পদং গরুর খুর চিহ্ন, প্রষ্ঠিকাং কুটি মাছের চিহ্ন এবং শঙ্খং শঙ্খচিহ্ন। এই ৮টি হলো বাম পদে, আর ১১টি হচ্ছে দক্ষিণ পদে, অর্থাৎ দক্ষিণ পদে কোণাষ্টকম অষ্টকোণ, স্বস্তিকম স্বস্তিক চিহ্ন, চক্রং ছত্রং জব অঙ্কুশ ধ্বজ বজ্র জম্বু ঊর্ধ্বরেখা এবং পদ্মফুল। এই ১১টি চিহ্ন দক্ষিণ পদতলে। যখন ১৯টি চিহ্ন দুই চরণতলে দেখল, সমস্ত ব্রাহ্মণ বলছে আমরা আজকে কত ছেলের ভাগ্য গণনা করেছি, এইরকম ১৯টি চিহ্ন আমি কোনো চরণতলে দেখিনি, আমাদের সকলের প্রণামের যোগ্য তোমার এই ছেলে, ও রাখাল হলে হবে, ও গোপবেশ হলেই হবে কি, গোয়ালার ঘরে জন্ম নিলে কি হবে, আমাদের সকলের প্রণম্য, তাই আমরা তার চরণে প্রণাম জানাই কবিগুরুর ভাষায়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেকে বড় করতে গিয়ে কখন যে নিজেকে ছোট করে ফেলি বুঝতে পারি না। নিজের করিতে গৌরব দান, নিজের কে বলি করি অপমান। মনে করো একটা ছেলে হয়তো এমএ পাশ করেছে, খুব বড় চাকরি করে, আর তারই বাবা ব্রিটিশ যুগের লোক, ক্লাস ৫ অবধি পড়েছে, ৫ টাকা মাইনে চাকরি করত। তো সেই ছেলে যদি ভাবে যে আমার বাবা ক্লাস ৫ অবধি পড়েছে আর ৫ টাকার চাকরি, আমি ৫০,০০০ মাইনে পাই এমএ পাস, কোন দুঃখে আমার বাবাকে আমি প্রণাম করব, এটা যদি কেউ ভাবে ভাবতে পারে, তখন গ্রামের লোক কি বলবে যে এই ছেলেটির যুক্তি ঠিক আছে কিন্তু মাথার ঠিক নেই। যে তোমার বাবা ৫টি টাকা আয় করতো, তার মধ্যে যদি ২ টাকা মদ খেয়ে উড়িয়ে দিত, আজকে তুমি পড়াশোনাটা করতে পারতে? তোমার বাবা ৫টি টাকাই ঠিক ঠিক কাজে লাগিয়েছে, তাই আজকে তুমি এমএ পাস করতে পেরেছ। এটা না বুঝে আমরা যদি বাবাকে অসম্মান করি, সেটা যেমন আমার বোকামি, বাবার সামনে নিজেকে বড় করতে যাওয়া যেমন বোকামি, তেমনি জগৎ পিতার সামনেও নিজেকে বড় করতে যাওয়া বারবার আমার সেই বোকামি। নিজের করিতে গৌরব দান, নিজের কে বলি করি অপমান, আপনার ঘুরে মনি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলো।
करो आपन काज, तुम्हारी इच्छा करो हे पूर्ण आमार जीवन माझे। हे भक्त, তোমার জীবনের মধ্যে দিয়ে যদি আমারই ইচ্ছা পূর্ণ করে দিই তো তোমার লাভটা কি? হে দয়াময়, আমার জীবনটি যদি তোমার সেবায় লাগে, তোমার ইচ্ছা মতো যদি আমার জীবন চলে, তুমি কল্যাণময়, আমার জীবন কল্যাণময় হয়ে উঠবে। শুধু তাই নয়, চোখ বন্ধ করলেই আমি ভিতরে দেখতে পাবো তোমার কান্তি, আর সমস্ত সংসারে আমি পাবো চির শান্তি। শান্তি আর কান্তি এই দুটোই তো আমার চাই। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমার আড়াল করিয়া দাও হৃদয় পত চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। ভগবানের চরণে রবীন্দ্রনাথের একাধিক গান তো গাইলাম, একটুখানি নজরুলকেও স্মরণ করি। একদম আমাদের শেষ নিবেদন হবে এটা, সেই কবিগুরুর কথাই বলতে হয় যে আমার সকল রসের ধারা তোমাতে। একদম তাই, মানে সবকিছুই তার পায়ে সমর্পণ করে আজকের দিনে এই পৃথিবীর শান্তি কামনা করে কাজী নজরুল ইসলামকে হাত ধরে অনুষ্ঠানের শেষে যাব। আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ সোমেনবাবুকে, ধন্যবাদ সুমনবাবুকে, ধন্যবাদ শম্ভুনাথবাবুকে, ধন্যবাদ, কারণ আপনারা আমাদের পরিবারে আজকে সামিল হলেন এবং আমরা অনেকটা শিখলাম আজকের এই অনুষ্ঠান থেকে। আগামী দিনে আসার আমন্ত্রণ জানিয়ে রাখি, শেষ গান শুনতে শুনতে বিদায় নেব। আচ্ছা, আমি এর সঙ্গে একটু ব্রজ বৈষ্ণব পদাবলীও শেষের দিকে জুড়ে দেব। খেলেছ এ বিষলয়ে বিরাট শিশু আনমনে, খেলেছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। কোথায় খেলছ, শুধু কি বৃন্দাবনের মাঠে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। ভগবানের খেলার উপকরণ কি? আমাদের যেমন ব্যাট উইকেট বল, তেমনি ভগবানের খেলার উপকরণ হচ্ছে চন্দ্র সূর্য গ্রহ তারা। ওই যে বল একবার তিনি ঘুরিয়ে দিয়েছেন, আর কারোর দ্বারা থামানো সম্ভব নয়, আর যদি একবার থেমে যায় ঘোরানোও সম্ভব নয় কারোর দ্বারা। কারো কারো বিশ্বাসী খেল না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার
তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসি খেলিছো তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছো, এ বিশ্বলোয়ে বিরাট শিশু আলো মনে খেলিছো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দিয়ে গোবেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম সর্বকারণ কারণম, সবাই মিলে জয়ধ্বনি করছে নন্দালয়ে, জয় জয়ধ্বনি ব্রজ ভরিয়া রে, জয় জয়ধ্বনি ব্রজ ভরিয়া রে, জয় ভরিয়া রে ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে ব্রজ ভরিয়া রে, জয় জয়ধ্বনি ব্রজ ভরিয়া রে, জয় হরে উপানন্দ অভিনন্দ সানন্দ নন্দ নানন্দ রে, উপানন্দ বাহু তুলিয়া রে, বাহু তুলিয়া রে, তার পাঁচ ভাই নাচে বাহু তুলিয়া রে, জয় জয়ধ্বনি যশোদা মা তো নাচছেন, যশোদার ভাই দাদা তারাও এসেছে, তারা কেমন? যশোধর যশোদেব সুদেবাদি গোপ সব রে, আনন্দে নাচয়ে সবে মাতিয়া রে, আনন্দে নাচয়ে সবে মাতিয়া রে, দধি দুগ্ধ ভারে ভার কেহ নাচে তার পরে রে, আরে কেহ শিরে ঢালে দধি তুলিয়া রে, আরে কেহ শিরে ঢালে বিভোর হইল গোপ সবে অপরূপ নন্দ সব রে, এ দাস শিবাই নাচে ভরিয়া রে, এ দাস শিবাই নাচে ভরিয়া রে, আজ এ দাস শিবাই নাচে ভরিয়া, নাচিতে লাগিল নাচিতে লাগিল তালের বড়া খেয়ে নন্দ, নাচিতে লাগিল তালের বড়া খেয়ে নন্দ, নাচিতে লাগিল বলব বলের বদন হেরে, নাচি হরি বল, হরি বল, হরি বল, বল নিতাই গৌর হরি বল,